এবার টি টোয়েন্টি বিশ্বকাপের নিয়মকানুন কেমন হবে। পয়লা জুন মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। চার ছক্কার ফুলঝুড়িতে মেতে উঠবে ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২০টা দল, চারটা গ্রুপে ৫ দল থাকবে। এভাবে ২০ দলের লাইন আপ করা হয়েছে। চারটা ম্যাচ খেলতে পারবে সবাই প্রথম রাউন্ডে। গ্রুপে এতে আছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড। গ্রুপ বিতে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান। গ্রুপ সিতে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি। গ্রুপ ডিতে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল। কিভাবে সুপার এইট বা দ্বিতীয় রাউন্ডে যাবে দলগুলো? প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল টুর্নামেন্টের সুপার এইট পর্বে যাবে। প্রতি জয়ের জন্য পাবে দুই পয়েন্ট, আর খেলা পরিত্যক্ত হলে বা বৃষ্টি হলে পাবে এক পয়েন্ট। প্রথম রাউন্ড বা গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কি হবে? যে দলটা তার গ্রুপের শীর্ষে তারা তো অবধারিতভাবে নাম লেখাবে সুপার এইটে, আর যাদের পয়েন্ট সমান হবে তাদের ক্ষেত্রে নেট রান রেটের হিসেব আসবে। রান রেটেও সমান থাকলে তখন যে ওই দুই দলের মুখোমুখিতে জিতেছে তারাই হবে সুপার এইট টিম। সুপার ওভারের নিয়ম কি? ম্যাচ ড্র হলে সুপার ওভার হবে। সুপার ওভার ড্র হলে ফলাফল বের না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে সুপার ওভার চলবে। সুপার ওভারের নেট রান রেট মূল ম্যাচের রান রেটের সঙ্গে যোগ হবে না। সুপার এইটে কয়টা গ্রুপ থাকবে, ফলাফল কিভাবে হবে? শীর্ষ দুই দল সুপার এইটে এলে চার গ্রুপ থেকে আটটি দল হয়। সুপার এইট রাউন্ড হবে দুই গ্রুপে। তবে এই গ্রুপের নিয়মটি জটিল করা হয়েছে। আটটা দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটা গ্রুপে চারটা করে দল থাকবে। র্যাঙ্কিংয়ের টপ এইট টিমকে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আইসিসি আগেই বাছাই করে রেখেছে। অর্থাৎ গ্রুপে তাদের যে আগেই A1 বা A2 ছিল সেই নাম্বারিংটা সুপার এইট পর্বেও একই থাকবে। মানে এক্ষেত্রে গ্রুপ পর্বের শীর্ষ ও দ্বিতীয় স্থানে থাকার সুবিধা অসুবিধা নেই। সুপার এইট থেকে দলগুলো সেমিফাইনালে যাবে কিভাবে? সুপার এইট থেকে দুটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালে এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে। যদি বৈরী আবহাওয়া থাকে তাহলে সর্বনিম্ন কত ওভার খেলা হবে? ম্যাচের সর্বনিম্ন ওভার হবে ন্যূনতম ৫ ওভার, এর নিচে হবে না। সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে ন্যূনতম ১০ ওভার খেলাতেই হবে ম্যাচ পরিচালকদের। রিজার্ভ ডের হিসাবটা কী হবে? গ্রুপ পর্বের কোনো ম্যাচের জন্যই থাকবে না রিজার্ভ ডে। প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে, তবে দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই। তার কারণ কী? এখানে আইসিসি চতুরতার পরিচয় দিয়েছে। তারা দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত ২৫০ মিনিট রেখেছেন, কারণ দ্বিতীয় সেমিফাইনালটি যদি রিজার্ভ ডেতে করায় তাহলে সেটা আয়োজন করতে হবে ২৮ জুন। তা ঘটে গেলে বিরতি ছাড়াই ফাইনাল পড়ে যায় ২৯ জুন, তখন ব্রেক ছাড়া ফাইনালিস্টদের নেমে পড়তে হবে। তাই ২৫০ মিনিট দ্বিতীয় সেমিফাইনালের জন্য রাখা হয়েছে। এবারের বিশ্বকাপের প্রতিটা ম্যাচ শেষ করতে হবে ৩ ঘন্টা ১০ মিনিটের মধ্যে। ইনিংস শেষ করার সময় ১ ঘন্টা ২৫ মিনিট, এর সঙ্গে ইনিংস ব্রেক থাকবে ২০ মিনিট। সময় হিসাব রাখার জন্য এবার প্রথমবারের মতো বিশ্বকাপে থাকছে স্টপ ক্লক, অর্থাৎ এক ওভার শেষ হওয়ার পরের এক মিনিটের মধ্যে দ্বিতীয় ওভার শুরু করার জন্য বোলারকে প্রস্তুত থাকতে হবে। এবারের যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ ম্যাচ আয়োজিত হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের ৬টা আর যুক্তরাষ্ট্রের ৩টা স্টেডিয়ামে সকল খেলা অনুষ্ঠিত হবে।